কৌস্তভ আর দেবান্বিতার প্রেমে ঘটক কিন্তু স্বয়ং বিশ্বকর্মা, বুঝলেন না? দুজনের আলাপে, জীবনে, প্রেমে সবকিছুতেই ঘটমান বর্তমান হলো ইঞ্জিনিয়ারিং। 5 বছর আগে ইন্টার্নশিপ করতে আসা পাত্তা না দেওয়া মেয়েটার লাভডুবের গতি বাড়িয়ে দিয়েছিল আর এক পাত্তা না দেওয়া ছেলে। কিন্তু মেয়ে তো ছেড়ে দেবার পাত্রই নয়, তাই সোশ্যাল মিডিয়ার ব্যাট ধরে মাঠে নেমে পড়ল। মেসেঞ্জারের পিং, ফোন কল, কাজের পর দেখা করা, সময় কাটানো, গল্প করা, সবটাই চলেছে খুব গোপনে। এই ঢাকুরিয়া ব্রিজ, দক্ষিণাপন, ঢাকুরিয়ার অলিগলির মাকে কথারা সোয়েটার বুনেছে ভালোবাসার উলে। সোয়েটারের প্রত্যেকটা ঘর যেমন একে অপরকে জুড়ে থাকে, ওরা দুজনেই সেভাবে জড়িয়ে গেছে। কফি কাপে চুমুক দিতে দিতে বা কখনো তাদের প্রিয় দোকানের রোলের কামড়ে তাদের ভালোবাসা আরো গাঢ় হয়েছে। পুজোর ভিড়ে শাড়ির আঁচল আর পাঞ্জাবির আস্তিনে স্মৃতিরা 5 বছর ধরে বানিয়েছে এক ভালোবাসার নীড়, তাই পুজো নিয়ে তাদের উত্তেজনার পারদটা থার্মোমিটারে মাপা যায় না। ভালোবাসার মানুষের ভালোবাসাকে ভালোবাসতে পারলে ভালোবাসাটা বহুগুণ বেড়ে যায়। ওদেরও তাই হয়েছিল। মেয়েটার নাচের প্রতি অনুরাগ আর সেই নিয়ে ছেলেটার আগ্রহ হয়ে উঠেছিল ফুচকায় তেঁতুল জলের মতো, একেবারে অপরিহার্য। পাহাড়ি টয় ট্রেনের মতো কোচ হিচ্ছে করতে করতে তাদের ভালোবাসার রেলগাড়ি ছুঁয়ে গেছে গঙ্গা আরতি, নিউ টাউনের ফুটপাথ, বইমেলা, হ্যান্ডলুমের মেলা, যাদবপুর ইউনিভার্সিটির মতো অসংখ্য স্টেশন। প্রেমটা মজবুত করার ভিত যে বন্ধুত্ব, তারা সেটা প্রথম থেকেই টের পেয়েছিল। তাই যত দিন গেছে ওরা একে অপরের ভরসার কাঁধ হয়ে ভাগ করে নিয়েছে সমস্ত খুঁটিনাটি। মেয়েটার মুখে যখন খরস্রোতা ঝর্ণার মতো গুলি ফোটে, ছেলেটা শান্ত পাহাড়ের মতো সবটা শোনে। মেয়েটা যখন অভিমানে নাক ফোলায়, ছেলেটা তখন আদর দিয়ে রাগ থামায়। ওরা ভালোবাসায় বাঁচে, বন্ধুত্ব রোজ একটু করে গাঢ় হয়। ওরা ওদের সাহচর্যটা উদযাপন করে আবিরের রঙে, ফানুসের আগুনে, অ্যাডভেঞ্চার রাইডে। ওরা একসাথে শঙ্করপুরও দেখেছে, মালয়েশিয়াও দেখেছে, জীবনটাকে প্রাণ ভরে উপভোগ করেছে। আর এই সব কিছুর মাঝে ভালোবাসাটা কখন যে দৃঢ় হয়ে গেছে ওরা টেরই পায়নি। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছি, জীবনটাকে প্রতিদিন চুটিয়ে উপভোগ করার জন্য, বন্ধুত্বটাকে আরো মজবুত করার জন্য ওরা পরের অ্যাডভেঞ্চারের প্ল্যানিংও কিন্তু সেরে ফেলেছে। পরবর্তী ডেস্টিনেশন যদিদং হৃদয়ং তব, তদিদং হৃদয়ং মম।